আপনার চুলের সৌন্দর্য বাড়াতে কোনো কেমিক্যাল ব্যবহার না করেই ঘরে বসে করুন কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট। কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট আপনার চুল ঝলমলে সিল্কি করবে, চুলের রুক্ষতা শুষ্কতা দূর করবে। আপনার চুল ঝলমলে সিল্কি করবে কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট করলে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ভিডিওতে। যাদের চুল অতিরিক্ত রুক্ষ, শুষ্ক এবং ড্যামেজ, চুলে প্রাণ নেই, চুলের গোড়া মজবুত করতে, ড্যান্ড্রাফ দূর করতে, চুল ঝলমলে সিল্কি করতে, ঘরে বসেই করুন কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট। তো কেরাটিন ট্রিটমেন্ট কীভাবে তৈরি করবেন, কীভাবে ব্যবহার করবেন, সব কিছুই থাকবে ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার রিকোয়েস্ট রইল। কেরাটিন ট্রিটমেন্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু সাবুদানা। সাবুদানা আমাদের চুলের গোড়া মজবুত করবে, চুল পড়া বন্ধ করবে, চুলে পুষ্টি যোগাবে। তো আমি এখানে চুলের পরিমাণ বুঝে, চুলের সাইজ অনুযায়ী সাবুদানা নিয়েছি। সাবুদানাটা আমি পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তার আগে আমি একবার ধুয়ে নিব, কারণ সাবুদানাতে ময়লা থাকে অনেক সময়। তো আমি 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো, এরপরে আমি চুলায় বসিয়ে এটাকে রান্না করেছি। সাবুদানা আপনার চুলের রুক্ষতা, শুষ্কতা দূর করবে। তো ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর আমি যে অ্যালোভেরা জেল তৈরি করেছিলাম, অ্যালোভেরা জেল দিয়েছি। আপনারা চাইলে যে বাজারে কিনতে পাওয়া যায় যে জেলটা, সেটাও অ্যাড করতে পারেন। আর এখানে আমি এখন দিব ই ক্যাপসুল। আপনারা চাইলে ই ক্যাপসুলের পরিবর্তে নারকেল তেল, অলিভ অয়েল অথবা ক্যাস্টার অয়েলটাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে ই ক্যাপসুল দিয়েছি, আর এটাকে ভালো করে ই ক্যাপসুলটা মিশিয়ে নিব। এটা সংরক্ষণ করে কতদিন রাখতে পারেন, এই ট্রিটমেন্টটা আপনি সংরক্ষণ করে ফ্রিজে 1 মাস রেখে ব্যবহার করতে পারেন। এই ট্রিটমেন্টটা আপনার চুলের গোড়া মজবুত করবে, ড্যান্ড্রাফ দূর করবে, চুল পড়া বন্ধ করবে, চুলের আগা ফাটা দূর করবে কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট করলে। সাবুদানাতে আমাদের চুলের রুক্ষতা এবং শুষ্কতা দূর করবে। তো আপনার চুলের যত্নে ঘরে বসেই করুন কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট, যেটা আপনার চুলের কোনো ক্ষতি করবে না। সাবুদানাতে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও ক্যারোটিনেট, যা চুল পড়া নিয়ন্ত্রণ করে। তো ঘরে বসে কিভাবে এই কেরাটিন ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করবেন, এই ট্রিটমেন্টটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলে ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই চুলে আজকে কেরাটিন ট্রিটমেন্টটা করব। তো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলেই এই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করতে হবে। সপ্তাহে একদিন এই কেরাটিন ট্রিটমেন্টটা আপনি করলে আপনাকে আলাদা করে কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না, আপনাকে রিওয়ান্ডিং করতে হবে না। আপনার চুল অতিরিক্ত রুক্ষ, ড্যামেজ এবং কার্লি, আপনি এই কেরাটিন ট্রিটমেন্টটা ঘরে বসেই করুন, আপনার চুলের আগাফাটা দূর করবে, আপনার চুলের রুক্ষতা, শুষ্কতা দূর করবে, আপনার চুল খুব দ্রুত লম্বা করবে, চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দিবে কেরাটিন এই ট্রিটমেন্টটা করলে। তো কেরাটিন ট্রিটমেন্ট সম্পূর্ণ চুলেই অ্যাপ্লাই করতে হবে, এতটাই সফট হবে চুল এবং এতটাই সিল্কি হবে। মাত্র একবার ব্যবহার করলেই আপনি দেখতে পাবেন যে আপনার চুলে কতটা শাইনিং এসেছে। তো 1 ঘন্টার মতো রেখে চুল ওয়াশ করা হয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা শাইনিং এসেছে এবং কতটা সিল্কি হয়েছে।